হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেরল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানব ফাইভ কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ পাঁচ ধরনের শর্তাধীন বাক্য। পাঁচ ধরনের শর্তাধীন বাক্য কিভাবে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করব তা আজকে খুব সহজেই শিখে যাব। ফাইভ কন্ডিশনাল সেন্টেন্স, পাঁচটি শর্তাধীন বাক্য। ফাইভ কন্ডিশনাল সেন্টেন্স, পাঁচটি শর্তাধীন বাক্য। তাহলে এই পাঁচ ধরনের কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তাধীন বাক্য কিভাবে আমরা লিখব তা এই সেন্টেন্স গুলো দেখলেই খুব সহজে বুঝে যাব। প্রথম সেন্টেন্সটি দেখুন, এখানে আমি সূত্রগুলো লিখিনি, শুধু উদাহরণগুলো লিখেছি, যাতে করে উদাহরণ দেখে আমরা সূত্রগুলো মুখস্থ করতে পারি। প্রথমে আছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ইট টার্নস ইনটু আইস। If you freeze water, it turns into ice. Pani jama korle borofe porinoto hoy. Othoba if you freeze water, it turns into ice. Jodi tumi pani jama koro tahole iha borofe porinoto hobe. Abar jokhon if ta majkhane diye bolben tokhon hoye jabe the water turns into ice when you freeze it. পানিটা বরফে পরিণত হবে যখন বা যদি তুমি এটা জমা করো। তাহলে একটা সেন্টেন্স বুঝে গিয়েছি, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স। তারপর সেন্টেন্সটি দেখুন, এইটাও প্রেজেন্ট টেন্স। ইফ মাই সান হ্যাজ এ কোল্ড, আই ইউজুয়ালি ক্যাচ ইট। ছেলের ঠান্ডা লাগলে আমারও লাগতে পারে। তাহলে এখানে হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ মাই সান হ্যাজ এ কোল্ড, ইট ইউজুয়ালি ক্যাচ ইট। ছেলের ঠান্ডা লাগলে আমারও লাগতে পারে। আবার ইফটা মাঝখানে দিয়েও লিখতে পারে। তাহলে এটা হয়ে গিয়েছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স, এই দুটো। তারপর সেন্টেন্সটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। ইফ ইটস রেইনস উই উইল নট গো আউট, বৃষ্টি নামলে আমরা বাহিরে যাব না। অথবা যদি বৃষ্টি নামে তাহলে আমরা বাহিরে যাব না, দুই ভাবেই বলতে পারেন। অথবা ইফটা মাঝখানে দিয়ে বলতে পারেন, উই উইল নট গো আউট ইফ ইট রেইনস, আমরা বাহিরে যাব না যদি বৃষ্টি নামে। তাহলে এটা বুঝে গিয়েছি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। তারপরটি দেখুন, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ক্যান বা মে, এটাও ফিউচারের অর্থ দেয় বা বর্তমানের অর্থ দেয়। ইফ ইউ হেল্প মি আই ক্যান অথবা আই মে ডু ইট, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি হয়তো ইহা করতে পারবো অথবা আমি ইহা করতে পারবো। আই ক্যান ডু ইট, আমি ইহা করতে পারবো, অথবা আই মে ডু ইট, আমি হয়তো ইহা করতে পারবো। If you help me, যদি তুমি সাহায্য করো, I can do it, আমি ইহা করতে পারবো, অথবা তুমি সাহায্য করলে আমি ইহা করতে পারবো, আবার ইফটা মাঝখানে দিয়েও বলতে পারে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, If he came, I would help him. If তারপরে হচ্ছে past indefinite, তারপরে হচ্ছে will এর past হয়ে যাবে would. If he came, যদি সে আসতো, I would help him, আমি তাকে সাহায্য করতাম। যদি সে আসতো তাহলে আমি তাকে সাহায্য করতাম, এভাবেও বলতে পারেন। অথবা এটা এভাবেও বলা যেতে পারে, সে আসলে আমি তাকে সাহায্য করতাম। আবার ইফটা মাঝখানে দিয়েও বলতে পারেন, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট উইল এর পরিবর্তে ওড অথবা ক্যান এর পরিবর্তে কোড দিয়ে তারপর মেইন ভার্ব দিয়ে এটা লিখবেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, এটাও ফার্স্ট ইনডিফিনিট, শুধু হ্যাড হয়েছে। If I had enough money, I would travel. টাকা থাকলে আমি ভ্রমণ করতাম। অথবা If I had enough money, I would travel. যদি আমার টাকা থাকতো বা অনেক টাকা থাকতো তাহলে আমি ভ্রমণ করতাম। দুই ভাবে অর্থ উঠাতে পারেন। অথবা একটা মাঝখানে দিয়েও বলতে পারেন। তারপরের সেন্টেন্সটি হচ্ছে If তারপরে হচ্ছে past perfect, পরে হয়ে যাবে would have, তারপরে verbের তিন নম্বরটা। If he had received the letter, he would have got information. যদি সে চিঠিটা গ্রহণ করত তাহলে সে তথ্য পেয়ে যেত। অথবা এইভাবে অর্থ উঠাতে পারেন, ইফ হি হ্যাড রিসিভড দ্য লেটার হি উড হ্যাভ গট ইনফরমেশন, চিঠিটি গ্রহণ করলে সে তথ্য পেত। এভাবে অবাস্তব একটি অর্থ উঠাবে, চিঠিও পাইনি তথ্যও পাইনি। এভাবে আমরা ফাইভ কন্ডিশনাল সেন্টেন্স বাংলা এবং ইংরেজি জেনে গিয়েছি, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে দৈনন্দিন জীবনে কাজে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।